বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে ব্যাট হাতে যারা রানের ফুলকি ছুটিয়েছেন, এবারও দলে রয়েছেন তারা সবাই। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যারা সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন, তাদের মধ্যে শীর্ষে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। গুনতে গুনতে চার বছর পেরিয়ে আবারও দোরগোড়ায় স্বপ্নের বিশ্বকাপ। অন্য আসরের চেয়ে ভক্তদের এবার একটু বেশি যাওয়া টাইগার ক্রিকেট দলের কাছে। ব্যাটিংয়ে বোলিংয়ে দারুণ একটা দল বাংলাদেশ, গত আসরের চেয়ে অনেক শক্তিশালী দল। বিশ্বকাপে বাংলাদেশের চার সর্বোচ্চ রান সংগ্রহের পরিসংখ্যানে তাকালেই সবার আগে নাম সাকিব আল হাসানের। বিশ্বকাপে খেলেছেন 21 ম্যাচ, 25.71 গড়ে রান করেছেন 540, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে আছেন মুশফিকুর রহিম, বাংলাদেশের জার্সি গায়ে বিশ্বকাপে 21 ম্যাচে ব্যাট করেছেন, 24.28 গড়ে রান করেছেন 510, যা বাংলাদেশের হয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তামিম ইকবাল আছেন তৃতীয় অবস্থানে, দেশের হয়ে বিশ্বকাপে খেলেছেন 21 ম্যাচ, 23 রান গড়ে করেছেন 483। মাহমুদুল্লাহ রিয়াদ চতুর্থ অবস্থানে, বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান, 39.7 গড়ে বিশ্বকাপে 10 ম্যাচে করেছেন 397 রান। সাকিব, মুশফিক, তামিম তিনজনই সমান 21 ম্যাচ করে খেলে রান করেছেন প্রায় সমান, তবে মাহমুদুল্লাহ মাত্র 10 ম্যাচ খেলে করেছেন 397। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানও মাহমুদুল্লাহ রিয়াদ। এই বিশ্বকাপে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার।